সম্প্রতি সময় শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে। তাছাড়া সিনেমার ট্রেলারটি প্রকাশে আসার পর দর্শকরা রিসেন্টলি সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছে। পাশাপাশি সিনেমাটিতে শাহরুখ খানের লুক দর্শকদের কাছে ভালো লেগেছে। এছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। পাশাপাশি শাহরুখ খানের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে নয়নতারাকে। তার জন্য অবশ্য সম্প্রতি সময় সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে দর্শকরা। অন্যদিকে রিসেন্টলি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায়, জওয়ান সিনেমাতে একটি গানের দৃশ্যে দেখা যাবে বলিউড তারকা কিয়ারা আদবানিকে। তাছাড়া ইতিমধ্যে গানের শুটিংয়ের কাজ শুরু করা হয়েছে বলে শোনা যায়। এছাড়া সিনেমার গুরুত্বপূর্ণ অংশে এই গানটি দেখা যাবে বলে আরও জানা যায়। প্রসঙ্গত, বলিউডের কিং খান হিসেবে পরিচিত তারকা হলেন শাহরুখ খান। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার জন্য অবশ্য অতি অল্প সময় বলিউডের দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন এই তারকা। এছাড়া শাহরুখ খানকে সর্বশেষ পাঠান সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে। যদিও সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্য দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন এই তারকা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন শাহরুখ খানের জওয়ান সিনেমার গানে দেখা যাবে কিয়ারা আদবানিকে। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।